গেলেন, সেখানে গিয়ে মার খেলেন। তাইফে যারা নেতা ছিল তাদেরকে যখন হুজুর বললেন, দেখো আমাকে দু চার দিন থাকতে দাও, তোমাদের কাছে আমি এসেছি, আমি থাকবো। আর একটা কথা বলছি তোমাদের, তোমরা আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে একটু মেনে ঈমানটা আনো। তারা বলল, মুহাম্মদ তোমার খোদা তোমাকেই নবী খুঁজে পেল আর খুঁজে পেলে না, তোমাকেই পছন্দ হলো, তোমাকেই পছন্দ হলো আর কাউকে নবী পেল না, আল্লাহর নবীর কথাকে তারা ঠাট্টা করলো, অবজ্ঞা করলো, ইহানাত করলো, উল্টে নবীর প্রতি তারা খারাপ আচরণ শুরু করলো। আপনারা শুনেছেন এমনও পর্যন্ত সেই এলাকার ছোটখাটো বাচ্চাদেরকে নিয়ে তারা রসুলের বিরুদ্ধে পাগল বলে লেলিয়ে দিয়ে ঢিলা পাথর ইট ছুড়ে মারা শুরু করলো। শুনবেন এবং গুরুত্ব দেবেন, রসুলের শরীরটা রক্তাক্ত হয়ে যাচ্ছে, আল্লাহ নবী রক্তাক্ত, শরীর দিয়ে রক্ত গড়াচ্ছে। এই অবস্থায় হুজুর চলে আসছেন, আস্তে আস্তে একবার আসমানের দিকে তাকালেন, দেখে একটা মেঘ, সেই মেঘেতে হযরতে জিবরিল আমিনকে দেখতে পেলেন। জিবরিল আমিন, জিবরিল আমিন ওই সময়ে আমার রসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠালেন, আপনি যদি হুকুম দেন আপনার সঙ্গে এই সমস্ত কওমের মানুষেরা কি ব্যবহার করলো, আল্লাহ সব দেখেছেন, সব জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা আমার আল্লাহর সহ্য হচ্ছে না, শুধু আপনার অনুমতির অপেক্ষায়, আপনি যদি একবার হুকুম দেন, এই যে দুটো পাহাড় আছে, দুটো পাহাড়কে একসঙ্গে করে এই তাইফের উপরে চাপিয়ে দেবেন, আল্লাহ আপনার পারমিশন চাইছেন, আপনার অনুমতি চাইছেন, নবী আপনি কি বলতে চান? জিবরিল আমিন বলছেন, এই কথা বলে জিবরিল আমিন চলে গেলেন, পাহাড়ের ফেরেশতা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আপনাকে যা বলেছে আপনি তো সব শুনলেন, আল্লাহ যা জানিয়েছেন আপনি সবই মালুম হলেন, আমি এখন এসেছি আপনার হুকুমের অপেক্ষায়, আপনি খালি একবার হুকুম দিন, আমি এই দুটো পাহাড়কে তুলে আমি চাপিয়ে দিই। ভাই শুনে রাখেন, যাদের দ্বারা দিনের খেদমত আছে, নবী তো নবী, সাহাবা তাবিন, তাবে তাবিন, পরবর্তী জামানা তো যাদের দ্বারা দিন ইসলামের সত্যি শরীয়তের খেদমত হয়েছে, তাদের ভিতরে রাগ ছিল না, অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, ফখর ছিল না, আমিত্ব ছিল না, লোভ ছিল না, প্রতিশোধ নেবার মানসিকতা ছিল না, হিংসা ছিল না, হাসাদ ছিল না, এদের দ্বারাই আল্লাহ দিনের দাওয়াত করিয়েছেন, তাবলীগ করিয়েছেন, ইশাআত করিয়েছেন, এদের কথায় আল্লাহ তাদের হেদায়েত করিয়েছেন, তাসির হয়েছে। আজকে তাকান, হাজার হাজার হাদি বেরিয়ে গেছেন, ওয়াইজিন বেরিয়েছে, বক্তা বেরিয়েছে, মুফাসসির বেরিয়েছেন, মুহাদ্দিস বেরিয়েছেন, কোরআনের আওয়াজ বেড়ে গেছে, দাওয়াত বেড়ে গেছে, শ্রোতাও বেড়েছে, কোরআনের বলবালা বেরিয়েছে, দিন ইসলামের তাবলীগ বেড়ে গেছে, কিন্তু হেদায়েত নেই। শুনছেন, হেদায়েত নেই, এটা কেয়ামতের আলামত, এটা কেয়ামতের আলামত। হাদিস পাক রাসূল বলেছেন আওয়াজ বাড়বে, মানে ব্যবস্থাপনা বাড়বে, দিনের দাওয়াত বাড়বে, দিনের আওয়াজ বাড়বে, দিনের বলবলা বাড়বে, সব বেড়ে যাবে, রূহ থাকবে না। কি থাকবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি একবার যদি ওই রক্তাক্ত চেহারা নিয়ে যদি বলতেন, চাপিয়ে দাও, তো গোটা তায়েফ পিঁপড়ে মারা হয়ে যেত। দয়ান নবী উল্টে বললেন,
না 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 আল্লাহ পাক আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাননি, আল্লাহ পাক আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাননি, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। রহমাতাল লিল আলামিন, আমি প্রতিশোধ নেওয়ার নবী নয়, বদলা নেওয়ার নবী নয়, আল্লাহ আমাকে রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই হাবিব, এই নবী, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। না না ফেরেশতা, এ কাজ করা যাবে না। আল্লাহর কাছে হাত দুটো তুলে নবী রক্তাক্ত চেহারা নিয়ে কাঁদছেন, ও গো আল্লাহ, এরা আমাকে বোঝেনি, আমাকে চিনতে পারেনি, তাই এরা আমার প্রতি দুর্ব্যবহার করলো, আল্লাহ আপনি এদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমি আপনার নবী এদের ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক, এরা বুঝেনি, এদের ছেলে 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 বংশের 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 কেউ না কেউ একদিন আল্লাহ আপনাকে আল্লাহ বলে আমাকে নবী বলে মেনে ইমান এনে মুসলমান হয়ে যাবে। আল্লাহ আপনি এদের ইমান দান করুন। আওয়াজি অহংকার তাকব্বরি ফখর আমিত্ব রিয়া ধ্বংসের আলামত। জিন্দগিতে খোদা পাওয়া যাবে না। আজ আমাদের এই ভিতরটা বরবাদ। রহমাতুল আলমিন, দেখুন দুশ্মনকে হুজুর কেমন করে ক্ষমা করে দিচ্ছেন, ভালোবাসছেন, মাফ করে দিচ্ছেন। কিরকম দুশ্মন? যে দুশ্মন নবীকে মেরে ফেলার চক্রান্ত করেছে। হুজুর পারলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু করলেন না। ওই রক্তাক্ত চেহারা নিয়ে হুজুর হেঁটে হেঁটে আসছেন, পিছন দিকে এসে একটা গাছের গালে গাছের গায়ে ঠেক দিয়ে হুজুর বসলেন। খুব ক্লান্ত হয়ে গেছেন, বসে আছেন। ঠিক দূরে একটা আঙ্গুরের বাগান আছে, সেই আঙ্গুরের বাগানে দুজন মক্কার বদমাইশ লোক সেখানে বসে আছে, দুজন উতবা ইবনে রবি, শাইবা ইবনে রবি, এই দুজন খুব দুশ্মন বদমাইশ। ওরা দূর থেকে বলছে দেখ মোহাম্মদের অবস্থা দেখেছি, ও আবার এখানে কি করতে এসে, দেখ কাণ্ডটা দেখ, দেখ মারধর খেয়ে রক্ত টক্ত বেরিয়ে কিরকম ক্লান্ত হয়ে গাছে হেলান দিয়ে বসে আছে। ওরা দূর থেকে মজা নিচ্ছে, আমার নবী বসে আছেন। ঠিক সেই সময়ে ওদের একটা গোলাম, সেই গোলামের হাতে কিছু আঙ্গুর দিয়ে বলল, যা মোহাম্মদকে নিয়ে গিয়ে এটা দে খেতে বল। সেই গোলামটা কিছু আঙ্গুর এনে আমার নবীর কাছে এসে বলছেন, মোহাম্মদ এই আঙ্গুরগুলো আপনি খান। হুজুর ক্লান্ত, আল্লাহ নবী আঙ্গুর নিলেন আর বিসমিল্লাহ বলে আঙ্গুরটা খেলেন। ও ইহুদি ও দাঁড়িয়ে বলছেন, মোহাম্মদ আপনি বিসমিল্লাহ বললেন, কি ব্যাপার? বলে হ্যাঁ, প্রত্যেকটা বস্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খেতে হয়। বলি হুজুরকে বলছেন, তোমার নাম কি, তুমি কোন খানদানের লোক? তখন ও বলছে, আমার নাম কি কি একটা নাম বলল, এই হচ্ছে আমার নাম, আমি হচ্ছি ইউনুস কওমের, ইউনুস নবীর খানদানের লোক, ইউনুস নবীর খানদান। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইউনুস নবীর অবস্থা, তার কওমের অবস্থা সমস্ত বৃত্তান্ত তাকে শোনাতে লাগছে, শোনাচ্ছেন। তখন উনি বললেন, আপনি ইউনুস নবীকে চেনেন, ইউনুস নবীর খানদানকে আপনি চেনেন, তাদের সম্পর্কে এত কথা আপনি কি করে জানলেন, কে আপনাকে বলল? আপনি আমার নবী, আমার কওম, আমার পূর্বপুরুষদের সম্পর্কে আপনি এত খবর? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ আমাকে কোরআনের ভিতরে আয়াত নাযিল করে করে আমাকে সমস্ত নবীদের হাল হাকিকাত, তাদের সমস্ত খবরটা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, তাই আমি আমার আল্লাহর হুকুম মতো তিনি যেভাবে জানিয়েছেন আমি তোমাকে বললাম।
সে গোলাম সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি আসক্ত হয়ে গেলেন, মহাব্বাত অন্তরে তৈরি হলো। ও নবী, আপনি হক নবী, সত্য নবী, বারহাক আপনার খোদা সত্য, আপনার কোরআনটাও সত্য যদি না হবে আপনি আমার কওমের এত খবর আপনি কি করে জানলেন? ও মোহাম্মদ, আমি আপনাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আমি আপনার হাতে হাত দিলাম আর ওরা দূর থেকে দেখছে। শুধু তাই নয়, ওই গোলামটা আল্লাহ নবীর মোবারক কদমে মাথা নিচু করে সেজদা করে ফেলেছে, আমার রাসূলকে সেজদা করেছে, একদম পায়ে উপর হয়ে পড়ে গেছে। শাইবা ইবনে রবি, উতবা ইবনে রবি দূর থেকে দেখছে, ওরা দূর থেকে ফলো করছে। আরে কি ব্যাপার রে, আমাদের গোলাম কোনদিন আমাদের পায়ে মাথা নিচু করেন, ও মুহাম্মদের পায়ে মাথা নিচু করেছে, কি ব্যাপার? ওদের মাথা খারাপ, শুনছেন তো নাকি ভাই? শুনছেন? বুঝতে পারছেন না? ঘুমোচ্ছেন? কি করবে, এত মেহমান চা দেওয়া যাবে না, ভাই বলতাম চা ফা দাও, এত মেহমানকে দেওয়া যাবে না, কঠিন ব্যাপার। ছোটখাটো জলসা হলে আমরা চা করিয়ে খাওয়ায়, এই পঞ্চাশটা লোক বসে আছে চা লিয়ায়, পঞ্চাশটা লোক লিয়ে ফজর করতে হয় আমাদের হারে, পঞ্চাশটা লোক লিয়ে ফজর পর্যন্ত চাচাতে হয়, কোনো রাস্তা নেই, ছুটি নেই, সকাল করতেই হবে। কিন্তু এত মানুষ, আল্লাহ আকবার। এবারে এই রসুলের কাছ থেকে ফিরে ওখানে গেছে, ওদের কাছে যেটি ওরা ধরেছে, উতবা ইবনে শাইবা ইবনে রবি, এই তুই মোহাম্মদের পায়ে মাথা নিচু করে কি করছিস? তোরা কই? তুই কই আমাদের পায়ে কোনো দিন মাথা নিচু করিস না, আমাদের গোলাম হয়ে, আমাদের গোলাম হয়ে আমাদের কাছে কোনোদিন মাথা নিচু করিস, তুই মোহাম্মদের কাছে? ওই গোলামটা বলেছিল, ও শাইবা ইবনে রবি, উতবা ইবনে রবি, শোনো শোনো, ওই মোহাম্মদ সত্য মোহাম্মদ, হক মোহাম্মদ, ওর ইসলাম সত্য, কোরআন সত্য, ওর খোদাও হলো সত্য খোদা, যদি না হবে ওই মোহাম্মদ আমার পূর্বপুরুষদের সমস্ত খবর সে বলেছে, ইউনুস নবীর খবর বলেছে, তার উম্মতদের খবর জানিয়েছে, ও সত্য নবী যদি না হবে এত কথাও জানতে পারতো না, ওর খোদাকে জানিয়ে দিয়েছে। তাই আমি ওই মোহাম্মদকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছি। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনের 13 বছর মক্কা, 10 বছর মদিনা, মক্কার জীবনটা খুব কঠিন, খুব কঠিন, ঢিলা পাথর, থুতু রাস্তায় কাঁটা সব। মদিনার জীবনটাও খুব দুঃখের, বদর, ওহুদ, খন্দক, হুনাইন, তবুক, ইয়ারমুক, এত লড়াই, জীবনটা খুব দুঃখের। সেই রসুলকে পেয়ে তো আমরা ইমান, মোমেন, রসুলকে ভালোবেসে তো আমরা মোমেন, রসুলের দেওয়া সংবিধান মেনে আমাদের চলতে হয়, কোরআন আর হাদিস। আল্লাহ নবী যখন আরফার ময়দানে যখন তিনি ওয়াজ করছিলেন, তখন যে হাদিসটা বলেছিলেন সেই হাদিসটা ছিল কিতাবুল্লাহ ওয়া ইত্রতি, 77 হাদিস। হুজুর বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া ইত্রতি, আমি তোমাদের জন্য কোরআন আর আমার আহলে বায়াত রেখে গেলাম। কোরআন আর আমার আহলে বায়াত, আমার বংশধর, বুঝেছেন? এই হাদিস অনেকে বলি আমরা অন্য হাদিস থেকে, যে কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলি, আল্লাহর কোরআন আর নবীর হাদিস রেখে গেছেন। কিন্তু ছখানা হাদিস, যেটা 76 হাদিস বলা হয়, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, এই ছখানা কিতাবে কিন্তু আছে যে আমি রসুল রেখে গেলাম আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত। মানে এই আহলে বায়াতটা কি?
আমার বংশধর। এই আহলে বায়তটাকে, এই আহলে বায়ত বলতে বলা হয়েছে হাসান হোসেন ফাতেমা আলী, এনারা আহলে বায়ত। এনাদের ইত্তেবা করতে বলেছেন, তাবেদারি করতে বলেছেন, পৈরবি করতে বলেছেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত দিয়ে গেলেন। ইমাম মালিক ইমাম আহমদ থেকে যে রেওয়ায়েত এসছে সেখানে বলা হয়েছে যে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, ওটা সিয়াসত তার বাইরে হাদিস, যে আল্লাহর কোরআন আর নবীর হাদিস রেখে গেছে, এই দুটোকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, মজবুত করে ধরবে বাবাজি। তাহলে মদিনার জীবনটা নবী পাকের খুব ঘাত প্রতিঘাতের জীবন, দুঃখের জীবন, কষ্টের জীবন, যুদ্ধের জীবন। আল্লাহ একবার, গোপনে গোপনে নবী দিনের দাওয়াত দিচ্ছিলেন, লুকিয়ে লুকিয়ে, লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে হুজুর যখন দিনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ বলেন নবী আর গোপনে নয়, এবার প্রকাশ্যে দাও, আওয়াজ করে বলো। আমার নবী যখন আওয়াজ করে দিনের দাওয়াত শুরু করলেন, তখন নবীর বিরুদ্ধে হই হই করে উঠল মক্কার লোকেরা, এ পাগল কি বলে, আমাদের বংশের খানদানের ছেলে। নবীর বিরুদ্ধে সোচ্চার, নবীর বিরুদ্ধে প্রচন্ড তীব্র আক্রমণের প্ল্যান, এই করতে গিয়ে প্রথম যে আক্রমণটা শুরু হয়েছিল এটা হলো গাজওয়ে বদর। আপনারা জানেন, যদি ইতিহাস পড়েন আপনারা জানবেন, প্রথম ইসলামের গুরুত্বপূর্ণ আক্রমণ নবীর উপরে হলো গাজওয়ে বদর। আমার নবী সাহাবাদের নিয়ে একটু আগিয়ে গেলেন, যুদ্ধ করার নিয়ত ছিল না, যুদ্ধ করার ইচ্ছা ছিল না, হুজুর গেছেন একটু খোঁজ খবর নিতে, দেখতে কারা সব আসছে, কাফেলারা কি অবস্থায়। কিন্তু আগিয়ে যাওয়ার পরে আবু সুফিয়ানের দল হিজরত করে আপনার ব্যবসা করে ফিরছিল, সেই খবরটা আবু জেহেল পেয়ে যে মোহাম্মদ হামলা করতে গেছে, এইরকম একটা খবর জানাজানি হয়ে আবু জেহেল দল বল নিয়ে গিয়ে নবীকে আটকে দিল। জায়গাটা ছিল বদর, বদর। ভাই আমার, বাবা আমার, এই গাজওয়ে বদরে আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে এক জায়গায় দাঁড় করালেন। ও আমার সাহাবীরা, ময়দানে বদরে যেতে হয়, হযরত তখন বয়স দেখছেন, কোন বয়সের ছেলেদের যুবকদের পারমিশন দেওয়া হবে, সমস্ত বয়সের ছেলেদের পারমিশন হবে না, হবে না। যারা আঠারো উনিশ কুড়ি, দশ বারো তেরো চোদ্দদের হচ্ছে না, নয় দশ এগারো বারো তেরো হবে না, যেটা আর একটু বয়স, এদেরকে রসুল্লাহ ময়দানে যাওয়ার অনুমতি দিচ্ছেন। সাহাবিরা সব ঘিরেছেন, কারা কারা যুদ্ধে যাবেন, এই ভিড় চলছে। এই রকম আলোচনার ভিতরে দেখা গেল কিছু হালকা বয়সে সাহাবি, দশ এগারো বারো তেরো বছর বয়সে ছেলেরা সাহাবিয়াতের দরজা পেয়েছেন। এনারা এসে আল্লাহ নবীর কাছে ভিড় জমিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যুদ্ধে যেতে চাই, আমরা মোকাবেলায় যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের বিরুদ্ধে লড়তে চাই, হুজুর আপনি আমাদের অনুমতি দিন। আল্লাহ নবী ফিরিয়ে দিচ্ছেন, না না না, তোমাদের যাওয়া যাবে না, যাবে না, তোমাদের বয়স কম, তোমরা ফিরে যাও। সাহাবীদেরকে ফিরিয়ে দিচ্ছেন। বাবারা, এমনও দেখা গেছে ওই সমস্ত হালকা বয়সের সাহাবীরা আগুলের ডগে পা দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, যাতে নবী পাক আমাদেরকে বড়দের সঙ্গে সামিল করে বদরে যাওয়ার অনুমতি দিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য, শরীয়ত হেফাজতের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য হালকা বয়সের ছেলেরা পর্যন্ত নিজেদের জীবনটা দেবে, কোনো পরোয়া নেই, হুজুর আপনি খালি অনুমতি দেন। আজকে তাদের কোরবানির ওসিলায়, রক্তের ওসিলায়, শহীদের ওসিলায়, জীবন উৎসর্গের ওসিলায় পরিপূর্ণ কমপ্লিট একটা দিন এবং ইসলাম আমরা পেয়েছি। খোশ নসিব আমাদের, জাহে নসিব, কোরআন পেয়েছি কমপ্লিট, হাদিস পেয়েছি কমপ্লিট, কিন্তু আজকের সমাজ সেই কোরআন হাদিস দিন শরীয়ত ইসলাম পাওয়ার পরেও আজকে দীন ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, সুন্নাত থেকে দূরে চলে যাচ্ছে। সমাজ আজকে কোথায়,
মুসলমান আজকে কোথায়? এত হেদায়েতের মজলিস হচ্ছে, এত আলেম উলামা এসে আমাদের কাছে ঘন্টার পর ঘন্টা বকে যাচ্ছে, হেদায়েত কোথায়? এখান থেকে যদি আমরা আমাদের পরিবর্তন না ঘটাতে পারি, এখান থেকে বসে দিয়ে একটা করে যদি আমলি জীবন না তৈরি করতে পারি, কিসের জন্য মাহফিল আমরা করেছি? কেন পীর ওলি আল্লাহদের দরবারে আমরা আসছি, শহীদান গাজীদের দরবারে যাচ্ছি? কেন সারা রাত ধরে মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের বায়ান শুনে যাচ্ছি? কারণটা বলুন, সমাজ বলুক কারণটা কি। ভাই বলছি, এখানে বসলে পাল্টাতে হবে, পরিবর্তনের মাহফিল এটা। বেনামাজিকে নামাজিয়ে দেবে এখানে বসলে, এসব দরবারে এলে বেরোজগারকে রোজাদার হতে হবে, মাতালকে মদ ছাড়তে হবে, সুদখোরকে সুদ বন্ধ করতে হবে, মিথ্যাবাদীর মিথ্যা বন্ধ করতে হবে। ভেবেচিন্তে আসবেন, নাই আসবেন না, কোনো অসুবিধে নেই। আমরা আবদুল্লাহ আবদাল সাহেব কিছু বাড়াতে এসিনি, চার শহীদানের দরবারে যে চার শহীদানের কিছু বাড়াতে যাইনি, সফি আব্দুল মোমিন সাহেবের ওখানে গিয়ে ওনার কিছু কম পড়ে গেছে বাড়াতে গেছি, না ও বাড়াতে যাইনি, আমরা আমাদের জন্য গেছি। আজ আমরা এখানে আমাদের নিজের জন্য এসেছি, বাঁচার জন্য। আর বাঁচাটা হলে এটাই, পাল্টাতে হবে। একটা বাচ্চা ছেলে 12 বছরের সাহাবি, ওই বদরের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে অনুমতি দিন, আমি বদরে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালো তীরন্দাজ, আমি ভালো তীর ছুঁড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার তীর লক্ষ্য ভ্রষ্ট হয় না, আমি তীর ঠিক নিশানায় লাগাতে পারি, হুজুর আপনি আমাকে অনুমতি দিন। বদরের ময়দানে গিয়ে আমি ঠিক তীর ছুঁড়ে আমি দুশ্মনদের পরাস্ত করে দেব। 12 বছরের ছেলে, বাপ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে আপনি অনুমতি দিন, হুজুর কান্নাকাটি করছে, হুজুর আপনি জানেন ও বড় তীরন্দাজ, তীর ও টিপ ভালো, সুন্দর তীর ছুঁড়ে তাক করে ও নিশানাকে ফলস করতে পারে না, ঠিক নিশানায় গিয়ে আক্রমণ হানে, হুজুর আপনি আমার ছেলেটাকে অনুমতি দিন। বাপও বলছেন, ছেলেও বলছেন, ছেলেটা কাঁদছে, হুজুর আমায় দেন। 12 বছর, আর আজ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বুড়ো নামাজ পড়ে না, বেকুব, এরা নামাজ পড়ে না। এই শুনছেন নাকি, 25, 30, 40 বুড়ো বছরের বুড়ো নামাজ পড়ে না, এই জন্য আমি নামাজের কথা আর বলি না, ছেড়ে দিয়েছি, তা কর নামাজের কথা বলে কাজ নেই। আমি বলি যুব সমাজ, বলো কেন নামাজ তোমরা পড়বে না, এর সদুত্তরটা দাও। নামাজ পড়ো আর বলছি না, কেন পড়বে না তার উত্তরটা দাও, দেখি শুনি তোমাদের কারণটা কি আছে। কোনো সদুত্তর দিতে পারবে না। ভাই ঘুমিয়ে পড়ছেন? আছে কিছু, ভাই দেখছি চোখ ফোক একদম একাকার অবস্থা, একটু সজাগ হন। শয়তান ঢুকতে পারে না এখানে, ঘুমবার তো কথা নয়, শয়তান ঢুকলে ঘুমিয়ে দিত, ও কিন্তু এখানে ঢুকতে পারেনি, অতএব ঘুমিয়ে পড়ার কোনো ব্যাপার নেই, একটু সজাগ হন, ওটা শারীরিক ব্যাপার, শয়তানের কাজ নয়, শরীরটা চাইছেন একটু ঝিমিয়ে যাচ্ছে। এই যে আমি রাতটা যাচ্ছি না, আমার আর ঘুম হবে না, কাল রাত কত রাতে ঘুম হবে আল্লাহ জানে, আর বলেন না, এমন অবস্থা হয়েছে এখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ি পৌঁছে আবার আমাকে একটু বাইরে চলে যেতে হবে, ও দিল্লি যাব, এখান থেকে আবার 2.5 ঘন্টা ট্যাক্সিতে যাব, সেইখান থেকে গিয়ে সেই আগ্রায় যাব, সেইখানে রাত্রে জলতে হবে, গিয়ে যদি একটুখানি রেস্ট হয় হবে। খালি দোয়া আপনাদের আর পীর মোর্শেদদের আর ওলি আল্লাহদের দোয়া করবেন তো, নাকি দোয়া করছেন তো, তাহলে কি লাভ হলো আমাদের? আপনাদের দোয়াই তো মাকসুদ। যুবক ছেলেটার এই সাহাবীর কথাটা আল্লাহর নবী গ্রহণ করলেন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কাঁদছে, হুজুর আপনি আমাকে আমাকে হুজুর আপনি নেন, আমি তীর ঠিক নিশানায় করব। হুজুর অ্যাডমিট করলেন, পারমিট করলেন, পাশে থাকা আরেকজন দাঁড়িয়ে গেছে,
সে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি নিন হুজুর আমি আমি বড় শক্তিশালী প্রচন্ড তাকত ক্ষমতা আমার আছে আমি কুস্তি করলে হারিয়ে ফেলবো আমি লড়াইয়ে জিততে পারবো হুজুর আপনি আমাকে নিন আমি ময়দানে গিয়ে লড়াই করে জিততে পারবো হুজুর তাকে পরাস্ত করতে পারবো হুজুর আমাকে নিন আমি বদরে যেতে চাই বদরের ময়দানে গিয়ে আবু জাহেলের সঙ্গীদের সঙ্গে আমি লড়াই করতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পরীক্ষা করে আমাকে দেখে নিন হুজুর একবার পরীক্ষা করে দেখে নিন আমার শরীরে কত ক্ষমতা আছে আল্লাহ নবী তখন ওই তীর ছোড়নে বালা ওই বারো বছরের যুবকটার সঙ্গে আর এই ক্ষমতাবাদী ছেলেটার লড়াই লাগিয়ে দিয়েছে দুজনের লড়াই হচ্ছে কুস্তি শুনছেন ভাই শুনছেন কুস্তি দেখেন কিসের লড়াই বদরের ময়দানে যাবে জীবন চলে যাবে শহীদ হয়ে যাবে জি তবু ভালো ওখানে ও দুনিয়ার মানুষেরা এই লড়াইয়ে দেখা গেল এই শক্তিশালী এই যুবক সাহাবিটা ইনি কামিয়াব হয়ে গেলেন আল্লাহর নবী দেখলেন এ সত্যি তাকত আছে এ তখন আল্লাহর নবী একে বদরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন দুজন সাহাবিকে অনুমতি হলো ইনি তীর ছোড়াই অভিজ্ঞ তীর ছুঁড়লে নিশানা ফরস্ত হবে না আর ইনি শক্তিশালী মোকাবেলা করে দুশ্মনকে পরাস্ত করবে ও বাবাজি ছেলে ছোকরা যুবক জোয়ানেরা এইভাবে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর জন্য দিনের জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য তারা জীবনটাকে কোরবানি করে দিয়েছে বাবাজি এমনকি সাহাবিয়া মেয়েরা পর্যন্ত যুদ্ধের ময়দানে হাজির হতো মহিলা তারাও যুদ্ধে যেতেন ওহদের যুদ্ধের সময় আল্লাহ নবী সাহাবাদের নিয়ে গেলেন কিছু সাহাবিয়া মেয়েদেরকেও নিয়ে গেলেন এই সাহাবিয়া মেয়েদের কাজ হল সেবা শুশ্র করা দার্সিক করা আহতদের ট্রিটমেন্ট করা উম্মে আম্মারা নামে একজন সাহাবিয়া মেয়ে ছেলে একটা ঢাল একটা তলোয়ার নিয়েছে আর নিজের কোমরেতে কিছু কাপড় কাপড় কুচো কাপড় নিয়ে বেঁধে নিয়েছে এই কোমরে কাপড় বেঁধে নিয়ে একটা ঢাল একটা তলোয়ার নিয়ে ওহদের ময়দানে হাজির হয়েছেন আজকে তৈরি দিন পেয়েছি তৈরি শরীয়ত আজকে আমাদের অবস্থা দেখেন কিসে নেই আমরা কিসে নেই সমাজ আজকে শেষ সেখানে আজকে কথা নেই সমাজ আজকে ধ্বংস হয়ে গেল সেখানটা বলার জায়গা নেই দ্বন্দ্ব অন্য জায়গায় এটা বেদাত ওটা বেদাত এটা চলবে না ওটা চলবে না বুঝেছেন এই সব খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এটা জায়েজ না এটা না জায়েজ এ করা যাবে না ও করা যাবে না সব জুজিয়াত নফল মোস্তাহাব নিয়ে সব ফাটাফাটি করছে এবং যারা করছে এদেরও কোন শরীয়তের এলেম নেই জ্ঞান নেই এই এতক্ষণ বলছিল যে আম্মার বেদাত 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 কি জিনিস বোঝেন বেদাত জেনেন বেদাতের ভাগ জানা আছে কিচ্ছু জানা নেই খামা খাইয়ে বলছে এটা বেদাত এটা চলা যাবে করা যাবে না টোটালটাই তো বেদাতে আছে এই যে সারা রাত জলসা দিচ্ছেন কি কোথা আছে ফজর পর্যন্ত জলসা দেখান এটাও তো বেদাত কি কত কি বলবেন বলুন কি তো বেদাত চলছে কোন মাইক বাজে কি হবে এই যে মাইক বাজে না হাদিস না কোরআন না সাহাবা না তাবেই না তাবে তাবেইন কোন জামানা আছে না কোথা থেকে এলো এই তো বেদাত খামা খাই সব বকলে হবে না কোরআন শরীফের ভিতরে জেদ জবাব লাগানো হয়েছে বেদাত রসুলের জামানা ছিল না সাহাবা জামানা ছিল না কোরআনে হুকুম আছে না হাদিস আছে কোরআন নাজেল হয়েছিল নেড়া 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 ওতে জেদ জবাব ছিল না জেদ জবাব লাগানো হয়েছে আব্বাসি পিরিয়ডে হাজ্জাজ বিন ইউসুফ যে লোকটা প্রায় 1.5 লক্ষ মানুষকে কতল করেছে
সেই লোকটা জেজ্জামল লাগিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিক বিন মারওয়ানের খলিফা ছিল, 1,50,000 মানুষ খালি কতল করেছে, সেই লোকটি জেজ্জামল লাগিয়েছে। এখন কি করবেন আপনি, জেজ্জামল পড়বেন না ন্যাড়া পড়বেন? তুই তো বেদাত, আপনি জেজ্জামল পড়ছেন? ভালোটাকে ভালো বলুন, খারাপ যেটা সত্যি কোরআন হাদিসে সারাসার খেলাফ, শরীয়তের হুকুমকে তসনাস করে দিচ্ছে, সেইগুলো হলো যেমন 4 রাকাত নামাজকে কেউ যদি 3 করে, 3কে যদি কেউ 4 করে ফেলে, এগুলো হলো সম্পূর্ণ বেদাতে সাইয়্যা, হাদিস কোরআনের খেলাফ। মিলাদ হচ্ছে বেদাত, কি ঝামেলা বলুন, কিসের বেদাত? এই যে আজকে এটা নির্ধারিত তারিখ হিসেবে জলসা হচ্ছে, এটা বেদাত? এই শুনছেন নাকি, এই নির্ধারিত তারিখে বেদাত কোথায় আছে? নির্ধারিত তারিখে যদি বেদাত হয়, তারিখ নির্ধারিত ছাড়া করলেও বেদাত। এইরকম মাহফিল কোথাও ছিল না সাহাবাদের জামানায়, রসুলের জামানায়, তাবিন তাবে তাবিদের জামানায়, ইমামদের জামানা তো ছিল না, এইরকম ধরনের মাহফিল ছিল না। অতএব যেখানে সেখানে সব বলবেন না, সমাজ নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মদ মাতলামতে শেষ হয়ে যাচ্ছে, জুয়াতে শেষ হচ্ছে, ঘুষ খেয়ে শেষ হলো, মদ খেয়ে শেষ হলো, জেনা ব্যভিচারিতে শেষ হলো, মানুষের হক মেরে দিচ্ছে, মানুষের জবত দখল করে নিচ্ছে। এই জায়গাতে তাদের বাঁচাবার জন্য বলুন যে এটা বেদাতে সাইয়্যা, এটা হারামে কাজ করা যাবে না। জেনা ব্যভিচারী চলছে, কিডন্যাপ চলছে, ধর্ষণ চলছে, জি ছিনতাই চলছে, এইগুলোর পিছনে লাগো মিয়া সাহেব, এইগুলোর পিছনে লাগো, সমাজকে বাঁচাবার চেষ্টা করুন, হারাম থেকে বাঁচাবার চেষ্টা করুন। যেখানে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মেয়েরা উলঙ্গ হয়ে বেড়াচ্ছে, ওদের পিছনে লাগুন। মেলা হচ্ছে, যাত্রা হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, ফাংশন হচ্ছে, ওইখানে গিয়ে ছেলে মেয়েদেরকে বাঁচাবার চেষ্টা করুন। ফতোয়াবাজি কিচ্ছু জানে না মূর্খ, এইখানটা কেন, চৈত্র মাসের প্রথম সপ্তাহ রবিবার এই দিনটা ঠিক করে যদি এই জলসা দেয়া, এটা হচ্ছে বেদার। দেখেছেন কোথা ঘা দিয়েছে, শয়তানের কত মাথা দেখেছেন, ঠিক মাথা মারে মাথা মারে কোথা ঘা মেরেছে। আজকে ছেলেরা কোথায় চলে গেছে, তাদের বাঁচান। ওই সাহাবিয়া মেয়েটা উম্মে আম্মারা গজওয়ায় ওহদে গেছেন, এইদিকে তাকান, ইসলাম কিভাবে এসছে দেখুন, গজওয়ায় ওহদে গেছেন, তানার কাজ হলো সাহাবিরা জখম হবে, শরীর দিয়ে রক্ত গড়াবে, তাদেরকে খিমায় আনা হবে। ওই সাহাবিয়া মেয়ে ছেলে উম্মে আম্মারা ওই কাপড়গুলোকে পুড়িয়ে ছাই বার করে ওই আহত ক্ষত জায়গাটাই দিয়ে ব্যান্ডেজ করে দেবেন। এই অবস্থায় তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীকে মারার জন্য একজন দুশমন তৈরি হয়েছে, সাহাবায়ে কেরামরা তাকে মারার জন্য এগোচ্ছেন। তিনি করলেন কি, সাহায্য করার জন্য ঢাল আর তলোয়ারটা নিয়ে গিয়ে ওই উটটার তার ঘোড়াটার পায়ে তলোয়ার মারলেন। ও বাবাজি, এই মহিলা আল্লাহর নবীকে বাঁচাবার জন্য, যেহেতু দুশ্মন হামলা করার জন্য রসুলের দিকে এসেছে, ওহদের যুদ্ধ বড্ড বিশৃঙ্খল তৈরি হয়েছিল, প্রথম অবস্থায় মুসলমানদের কামিয়াবি হয়েছিল, দ্বিতীয় অবস্থায় মুসলমানরা প্রচন্ড মার খেয়েছিল। সেই সময়টায় এই সাহাবিয়া মেয়েটা লক্ষ্য করে দেখছে যে আমার নবীকে মারার জন্য কিছু দুশ্মন একজন এগিয়ে আসছে, সাহাবিদের সঙ্গে পাকড়াও চলছে। এই সময়ে এই সাহাবিয়া মেয়েটা হাতে তলোয়ারটা নিয়ে ওই উটে তার ঘোড়ার পায়েতে গিয়ে আঘাত করল, সঙ্গে সঙ্গে ঘোড়া পড়ল, সাহাবিরা তার উপরে পড়ে তাকে কতল করে দিয়ে আল্লাহর নবীকে বাঁচিয়ে নিয়েছে। গজওয়ায় ওহদে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে মুসলমানদের, প্রচন্ড ক্ষয়ক্ষতি। প্রথম দিকটা আল্লাহ কামিয়াব করে দিলেন, জয়ী হয়ে গেল, সাহাবিরা সব গনিমতের মাল কুড়োচ্ছেন।
দুশ্মন সব পালিয়ে গেছে। গন্ডগোলটা হলো কোথায় শোনেন, পাহাড়ের মাথায়, ওহদ পাহাড়ের একটা গেরিলা পথ আছে, গোপন পথ, ওই পথের মুখটাতে আল্লাহ নবী 50 জন তীরন্দাজ সাহাবাকে দিয়ে দাঁড় করিয়ে দিলেন যে তোমরা এই পথটা ছাড়বে না, আমরা এখানে মোকাবেলায় আছি, আল্লাহ কামিয়াব করুক আর নাই করুক, আমাদের জয় হোক কি পরাজয় হোক, তোমরা ওই ঘাঁটি ছাড়বে না। এটা ছিল রসুলের ডিরেকশন। কত বড় সেনাপতি দেখেছেন, দূরদর্শী আমার নবী। 50 জন সাহাবি সেখানে আছেন আর এখানে কামিয়াব হয়ে গেছেন হুজুর, সাহাবিরা সব গানিমাতের মাল কুড়োচ্ছেন, উপর থেকে এনারা বললেন তাহলে আর থাকার দরকার নেই, চলো নেবে যাই, গেরিলা পথ ছেড়ে দিই, ঘাঁটি ছেড়ে দিই। যিনি সর্দার ছিলেন তিনি বারবার বলতে লাগলেন, জিনা রসুল মানা করেছেন, আপনারা ঘাঁটি ছাড়বেন না, এখন যাব না হুজুর না বলা পর্যন্ত। শেষ পর্যন্ত রুখতে পারলেন না, বেশিরভাগ তাই ময়দানে নেমে পড়লেন, গানিমাতের মাল কুড়োনোতে ব্যস্ত হয়ে গেলেন, অল্প কয়েকজন ঘাঁটিতে ছিলেন, দুশ্মনরা পাহাড়ের পিছন দিক দিয়ে এসে গেরিলা পথে তাদের সঙ্গে হামলা করে দিলেন, পিছন থেকে হামলা। শুনছেন তো নাকি, এই পিছনের হামলা, পাহাড়ের উপরে সাহাবিরা সামলাতে পারলেন না, শহীদ হয়ে গেলেন, পিছন দিক থেকে এসে সাহাবিদের উপরে হামলা হয়ে গেল। এই দ্বিতীয় হামলা যখন ঘুরে তারা করলো, আমার নবী সাহাবিরা ঘুরে দাঁড়াতে পারছিলেন না, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে গেল, প্রায় 70 জন সাহাবি শহীদ হয়ে গেলেন, 70 জন বিশাল ক্ষয়ক্ষতি, আল্লাহ আকবার, বিশাল। আমার নবী দয়ান নবী রহমাতাল্লিল আলামিন নবী, ওই সময়ে দালদাল মোবারক শহীদ হলো, আমার নবী একটা গাড্ডাই পড়ে গেলেন, রসুলকে দেখা যাচ্ছে না, রসুলকে পাওয়া যাচ্ছে না, রসুলের সংবাদ ছড়িয়ে গেল, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ নবী আর জিন্দা নাই। এ খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবীরা বিভ্রান্ত হয়ে গেলেন, লড়াই ছেড়ে দিচ্ছেন, তলোয়ার আর চালাবেন না, কি জন্যে লড়বো, আল্লাহ নবী যখন দুনিয়ায় আর বেঁচে নেই আমরা লড়াই করতে চাই না, তলোয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন। আবার কিছু বললেন, না না হুজুর যখন শহীদ হয়ে গেছেন আমরাও লড়াই করে শহীদ হয়ে যেতে চাই, আমরা কার জন্য বেঁচে থাকব। এই বলে মোকাবেলা চলছে, এমন সময় দেখা গেল আল্লাহ নবী আস্তে আস্তে ওই গাড্ডার ভিতর থেকে উঠে হুজুর দাঁড়াচ্ছেন। হযরতে আলী প্রথম নবীকে দেখতে পেয়ে গেলেন, যেই দেখতে পেয়েছেন আওয়াজ দিয়েছেন, ও আমার রাসূলুল্লাহ সাহাবীরা খুশির খবর নাও, আল্লাহ নবী জিন্দা আছেন। হযরত আলী চিৎকার করে আওয়াজ দিচ্ছেন, ও সাহাবীরা রাসূলুল্লাহ হায়াতে আছেন, রাসূলুল্লাহ হায়াতে আছেন, রাসূলুল্লাহ হায়াতে আছেন। বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবি সব ছেড়ে দিয়ে ছুটে এসে রাসূলুল্লাহকে ঘিরে ফেলেছে, আমাদের জীবন যাই যাবে, আমরা শহীদ হয়ে হব, রাসূলকে শহীদ হতে দেব না। এই বলে তারা সব নবীকে ঘিরে ফেলে এদের সিনাগুলোকে ঢাল করে ফেলেছে। চুপ করো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে একদম পিছনে তাকাবে না, পুরো আমার দিকে তাকাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠছেন, ক্ষতবিক্ষত অনেকটা চেহারা কেটে কুটে ছিঁড়ে গেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দেখতে চাইছেন মাথাটা তুলে কি হলো অবস্থা, তখন পর্যন্ত দুশ্মনরা হামলার গতিতে আছে, তীর আসছে সনসন করে, আল্লাহ নবী মাথা তুলছেন, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলবেন না, হুজুর মাথা তুলবেন না, তীর আসছে, হুজুর তীর লেগে যাবে, ও বাবাজি সাহাবীরা ঘিরে ফেলেছেন, নবীকে মরতে দেবেন না, শহীদ হতে দেবেন না, নবী শহীদ হয়ে গেলে সাহাবীরা পাগল হয়ে যাবে, বাবাজি আমার, আল্লাহ নবী দয়াল নবী মাথাটা তুলে দেখছেন, দেখছেন একটা শয়তান আসছে ঘোড়ার উপরে চড়ে, ঘোড়ার উপরে বসে আছে, আসছে তলোয়ার নিয়ে আসছে। হুজুর দেখলেন যে বদমাইশটা আসছে, হুজুর পাশে দাঁড়িয়ে আছে সাহাবি,
হাতে একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে নিয়েছে, নিয়ে না এরকম করে ছুঁড়ে দিয়েছে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন আগে হুজুর বলেই ছিলেন সেই সেই বদমাইশটার নাম ধরে উবাই ইবনে খালফ, যে ও আমার হাতে মরবে। ব্যাস ওই লাঠিটা এরকম ছুঁড়েছেন হুজুর, ঠিক ওই মুহূর্তে এরকম একটা করুণ অবস্থা চলছে। লাঠিটা গিয়ে ওর পায়ে লাগলো, একদম ঘোড়া থেকে দাঁড়াম করে নিচে পড়ে গেল, পায়ে লাঠি লাগলো ও নিচে পড়ে গেল, বুঝেছেন, পড়ে তড়পাচ্ছিল, মারা গেল। ওকে ও দলবল বলেছিল, কেন এরকম করছিস, তোকে কি এমন লেগেছে, এমন করছিস কেন, তোর পায়ে একটুখানি জখম হয়েছে বাচ্চা ছেলেদের মতন। হ্যাঁ, ও বলেছিল তোমরা জানবে না, জানবে না, মুহাম্মাদেরই ছুঁড়ে দিয়া লাঠি আমার পায়ে এসে লাগলো, এত জ্বালা যন্ত্রণা গোটা শরীরে শুরু হয়েছে, এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, এই জ্বালা যন্ত্রণাটাকে যদি আমি মক্কা মদিনার সমস্ত মানুষের ভিতরে যদি ভাগ করে দিই, একটা মানুষও আর বেঁচে থাকবে না। ও আমার সঙ্গীরা, শুধু লাঠি কেন, মোহাম্মদ যদি আজ আমার দিকে একটা থুতু ছুঁড়ে দেয়, আমি উবাই আর বেঁচে থাকব না। মারা গেল, সঙ্গে সঙ্গে মরে গেল রাসূলের হাতের ওই লাঠির আঘাতটায়। আল্লাহর নবী দেখছেন সাহাবীরা এই অবস্থা, সব শহীদ হয়ে গেছেন, 70 জন সাহাবী শহীদ, দুশ্মনরা তখনো পর্যন্ত রয়েছে, এগিয়ে আসছে। আলীকে বলছেন, বাবা আলী তুমি একটু ছুটে যাও, সামনের দিক থেকে একটুখানি পিছু করে দাও। আলী এগিয়ে গেলেন, ছুটে চলে এলেন আলী, বাবা ডান দিকটাই যাও, দূরে সরিয়ে দিলেন, ছুটে চলে এলেন আলী, বাবা বাঁ দিকটা দেখো, আলী বাঁ দিকটাই গেলেন, তাদেরকে পিছনে সরিয়ে দিয়ে আবার নবীর কাছে ছুটে এলেন। আল্লাহর নবী বললেন, বাবা আলী আজকে বদরের ময়দানে তোমার এই বাহাদুরি, তোমার এই পাহালবানি, তোমার এই বীরত্ব আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা আলী আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। তখন হুজুরের দান্দার মোবারক দিয়ে কিন্তু রক্ত করছে, রক্ত মাখা মুখ নিয়ে আল্লাহ নবী একবার হাতটা তুলেছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, নবী তুমি মুখটা নাবাও, তুমি ওই রকম করে যদি আমার কাছে বদদোয়া করো, তোমার কওমকে আমি তাহলে ধ্বংস করে দেবো। নবী আমি তোমাকে তো এই জন্য পাঠাইনি, আমার নবী ওই দিন কিন্তু মুখটা তুলেছিলেন, আল্লাহ ওই কওম কি করে নাজাত পাবে, যে কওম তার নবীকে এত কষ্ট দেয়, কি করে নাজাত পাবে। কড়া লেগে গেল, কড়া কড়া ধনুকের কড়া ঢুকে গেছিল, সেটাকে টেনে বার করা হলো দুটো। সাহাবি ছিলেন আল্লাহ নবী সাহাবি আবু বকর সিদ্দিক বলছেন, আমাকে দাও। উবাইদা বিনিল জারাহ, উবাইদা বিনিল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওই কড়াটায় দাঁত দিয়ে ধরে এরকম এরকম টেনে বার করছে, দাঁত দিয়ে বার, হাত দিয়ে হচ্ছে না, দাঁত দিয়ে টেনে বার করেছে। সেই সাহাবির দাঁত একটা খুলে গেল, আর একটা সেখানেও তিনি দাঁত লাগিয়ে ফের টান মেরেছেন, ফের দাঁত একটা ভেঙে গেল। এই সাহাবির দুটো দাঁত ভেঙে গেছে, বুঝেছেন ময়দানের পরিস্থিতি, হাল হাকিকত খুব কঠিন। 70 জন সাহাবী শহীদ, আজ সেই কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে আজ আমাদের ঘরে। আজ আমরা সুদ ঘুষ জিনা দুনিয়ার হাবি জাবি এত হারাম সুন্নতকে ছেড়ে দিয়ে কোন জায়গায় আজকে আছি বলুন না, বলুন, কিচ্ছু নেই। এই জন্য কেয়ামতের আলামতে তাই বলা হয়েছে, কেয়ামতের আলামত বুঝলেন, ويقرؤون القرآن لا يزابز حناظرهم, কোরআনের তেলাওয়াত হবে, কোরআন পড়নে ওয়ালা বাড়বে, শুননে ওয়ালা বাড়বে, কোরআনের মাজমা হবে, সুন্দর সুরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আওয়াজ হবে, কিন্তু লা ইউজাবিজ হানাজিরাহুম, কিন্তু কোরআনের হুকুমটা তাদের হুলকুমের নিচেই নামবে না, বুঝলেন, কোরআনের হুকুম তাদের হুলকুমের নিচেই যাবে না, তার মানে কোরআনের কোন হুকুম তাদের মধ্যে আসর করবে না,
কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের বায়ান থাকবে, কোরআনের মজমা থাকবে, কোরআন শুননেওয়ালা থাকবে, কোরআন পড়নেওয়ালা থাকবে, কিন্তু কোরআনের কোন হুকুম তাদের মধ্যে থাকবে না। মিলান কিভাবে আজকে ইসলাম দিন শরিয়ত এসেছে, সাহাবারা তসনস হয়ে গেছেন, ক্ষতবিক্ষত হয়ে গেছেন, চুরমার হয়ে গেছেন সাহাবায়ে কেরামরা, তার বিনিময়ে আজকে ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, শরিয়ত পেয়েছি, কোরআন পেয়েছি। আজকে সেই দিন ইসলাম শরিয়ত কোরআনের কোন ইজ্জত নেই, কদর নেই। প্রিয় হাজেরিন, তাই ভাইদের বলছি, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর মক্কার 10 বছর মদিনার জীবন নিয়ে যদি আমরা ভাবি, তো আজ মনে হয় নাফরমানি করতে পারতাম না। আল্লাহ নবীকে মক্কার মানুষেরা 3 বছর বয়কট করল। আজকে আমরা তো দুনিয়ার মানুষদের বয়কট করি, প্রতিবেশীকে বয়কট করি, ভাই দোস্ত আহবাবদের প্রতি বয়কট করি, বাবারা বাবারা মুসলমান মুসলমানকে বয়কট করি। এই বয়কট হলো হারাম, এ হারাম, এটা আপনার দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থের ক্ষতিতে, দুনিয়াদারি করতে গিয়ে আপনি বয়কট করেছেন, এ বয়কট নাজায়েজ, চলবে না। একটা ভাই একটা ভাইকে বয়কট করতে পারে না, এটা কবিরা গোনা। 3 দিন সালাম বন্ধ রাখলে কবিরা গোনা হবে, 3 দিন পর্যন্ত যদি বন্ধ হয়ে যায় সালাম, কবিরা গোনা হবে। 1 দিন ছাড়, 2 দিন ছাড়, 3 দিন পর্যন্ত গিয়ে আপনাকে সালাম কালাম করতে হবে। ইমানদার ভাই মুসলমান, আজ আমরা আমাদের দিকে তাকাই, গোটা সমাজে সালাম কালাম সব আমরা বন্ধ করে দিয়েছি, তাকানো বন্ধ করে দিয়েছি, দুশ্মনীতে আমরা খড়গহস্ত হয়ে উঠেছি তাদের প্রতি। অথচ বলা হয়েছে 3 দিনের বেশি সালাম বন্ধ হলে রাসূলুল্লাহকে 3 বছর বয়কট করেছে। লেনদেন, যাওয়া আসা, বেচা কিনা, খাওয়া দাওয়া, হাটে বাজারে দেওয়া লেওয়া, টোটাল বয়কট, একদম গোটা সবে আবি তালেবের ঘাঁটি, এই গোটা গোষ্ঠীটাকে মক্কার কাফেররা পুরো বয়কট করে দিল। ভাবছেন কি, একদিন বয়কট হলে দম বেরিয়ে যাবে আমাদের। এই যে আমরা বসবাস করছি কত সুন্দর পরিবেশে, একে অপরের সঙ্গে মিল মহাব্বাতে, একটা মুসলমানকে বয়কট করো, ও বাঁচতে পারবে না। এমনও পর্যন্ত নোংরা হয়েছে আমরা, অনেক সময় বয়কট করতে করতে তাদের বাড়ির মাইয়েতের লাশটাকে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না, পচিয়ে দেওয়া হবে, ও লাশ কবরস্থ হবে না। এমনও সমাজের খবর আছে, এরা জঘন্য পশুর মতো কাজ করে। 3 বছর আল্লাহ একবার, 3 বছর একটা একটা চুক্তিপত্র লিখে গুড়িয়ে মক্কার কাবা ঘরে রাখা আছে, যাই খুলে খুলে দেখে, 3 বছরের জন্য শর্তনামা করে একটা চুক্তিপত্র লিখে দেওয়া আছে কাবা ঘরে। 3 বছর কাটবার আগেই আল্লাহ পাক জিব্রিল আমিনকে দিয়ে আমান নবীর কাছে খবর পাঠালেন, নবী শোনো, তুমি এক কাজ করো, ওই যে ওরা চুক্তিপত্রটা কাবা ঘরে লিখে ঝুলিয়ে রেখেছে ওইটা আমি নষ্ট করে দিয়েছি, সব শর্ত শেষ হয়ে গেছে, শর্ত যখন শেষ হয়ে গেছে আর বয়কট থাকার দরকার নেই, তুমি তোমার চাচাকে ডেকে নিয়ে এসে বলে দাও। আল্লাহ নবী নিজে চাচাকে ডাকলেন আবু তালেবকে, দেখেন আবু তালেবের জীবদ্দশায়, আবু তালেবের হীন হায়াতে হচ্ছে এটা, তার গোষ্ঠীগুলো রাসূলুল্লাহর খাঁটি, মানে আব্দুল মুত্তালেবের জি এই গোষ্ঠীটাকে একদম আলাদা করে দিয়েছে। ভাইজান, আবু তালেবকে বলা হলো, চাচাজি আপনি একবার যান খানায় কাবাতে, যে দেখবেন যে এটা চুক্তিটা লেখা আছে ওটা নষ্ট হয়ে গেছে, আপনি যে দেখুন, ওদেরকে বলুন যেহেতু চুক্তি নষ্ট হয়েছে অতএব আমার ভাইপো আজাদ। ওরা এলো, আবু তালেব এসে মক্কা নেতাদের ডেকে বললেন, মক্কা নেতারা খানায় কাবাতে তোমরা যে বয়কটের সারায়েতের চুক্তিপত্র লিখে রেখেছ ওটা নষ্ট হয়ে গেছে। মক্কা নেতারা বলল, আবু তালেব তোমার মাথা খারাপ নাকি, ওটা কখনই হতে পারে না। আবু তালেব বলছে, শোনো আমার ভাইপো মোহাম্মদ
মিথ্যা বলে না। আবু তালেব আমার রসুলের হয়ে বলছেন, আমার মোহাম্মদ মিথ্যা বলবে না, আমার ভাইগো ধোঁকা দেবে না। আমি আবু তালেব দায়িত্ব নিয়ে বলছি, যদি ওই চুক্তিপত্রটা যদি নষ্ট না হয় মোহাম্মদ বন্দী থাকবে, আর যদি চুক্তিপত্র পেপারটা যদি নষ্ট হয় তাহলে আমার ভাইপো মোহাম্মদ আজাদ হয়ে যাবে। আমি দায়িত্ব নিচ্ছি, পেপারটা খুলে দেখা হোক। মক্কার বড় বড় নেতারা গেল, গেছে চুক্তিপত্রটা খুলছে, খুলে দেখে খালি যেখানটা আল্লাহর নাম লেখা আছে আর রসুলুল্লাহর নামটা লেখা আছে ওই জায়গাটা ছাড়া সব জায়গার লেখার অংশগুলো সব রুইয়েতে খেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, শুধু ওইটুকু জায়গা খায়নি, আল্লাহু আকবার, ওই জায়গাটা বাকি আছে যেখানে আল্লাহর মুবারক নাম আছে আর আমার রসুলুল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ লেখা আছে। এই দুটো লেখা আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখুন সব খেয়ে শেষ করে দিয়েছে, এই দুটোকে তাজা রেখেছেন। আবু তালেব বললেন, দেখো আমার মোহাম্মদ মিথ্যা বলে না, ফলস বলে না, ধোকা দেয় না, অতএব এই চুক্তিপত্র শেষ, লেখা নেই, আমার ভাইপো মোহাম্মদ আজ থেকে আজাদ, আল্লাহ নবীকে আজাদ করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ, তাহলে তিন বছর আমার নবীকে বন্দী হতে হয়েছিল, কিসের জন্য? জমি জায়গার লড়াই ছিল নাকি, রাজনীতির লড়াই ছিল নাকি, পার্টিবাজি দাঙ্গাবাজি, বলুন কিসের লড়াই? কি কারণে আমার নবী করা বয়কট করেছিল? জি, আমরা যেভাবে আমাদের ভাইদেরকে প্রতিবেশীদেরকে বয়কট করি, আমার রসুলুল্লাহকে প্রতিবেশীরা বয়কট করেছিল কি জন্যে? আমার নবী তাদেরকে বাঁচার কথা বলেছে, নাজাতের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, হারাম ছাড়তে বলেছে, হালাল করতে বলেছে, এই কথা বলাটাই ছিল অপরাধ। আর আমার নবীর দলে লোক বাড়ছিল, স্লোগান বাড়ছিল, ঝান্ডা বাড়ছিল, এটা তারা বড় চঞ্চল হয়ে গেল, যত রকম ভাবে চেষ্টা করে আমার নবীকে তারা কষ্ট দিতে চেয়েছে, কোন জায়গায় তারা কামিয়াব হয়নি। শেষ মেশ তারা বন্দিতে নিয়ে গেল, সেখানেও তারা ফেলিওর। আমার নবীকে যত জায়গায় অপদস্থ অপমান করতে চেয়েছে, আল্লাহ পাক সব জায়গায় আমার নবীর ইজ্জত কে জিন্দা করে দিয়েছে। ভাই সকল, তাই আমি আজ আপনাদের এটা বলতে চাইছি, কি পরিস্থিতির ভাত দিয়ে আমার নবী পাকের 23টা বছর কেটেছে বাবা, কি পরিস্থিতির ভিতর দিয়ে কেটেছে বলুন। আজ আমরা যে সত্যিই নবীকে মহাব্বতটা করি, তো নবীর ইতাআত আর পায়রাবিটা যেন করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জি, আল্লাহর ইতাআত, নবীর ইতাআত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ বলছেন আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের ইতাআত করো। এই যে আজকে বড় বড় পীর মুর্শিদ আল্লাহওয়ালাদের দরবারে এসেছি, ভাই বলুন তো মকসুদটা কি, কি নিয়ে গেলাম, কি পেলাম, কি পাল্টালাম? কিছুই নেই। তাই আজ আমার শিক্ষিত যুব সমাজকে বলছি, ভাইদের বাবাজিদের বলছি, তোমরা রসুলুল্লাহর সৈনিক, তোমরা কোরআনের সৈনিক, তোমরা ইসলামের সৈনিক, তোমরা শরীয়তের আকাশের নক্ষত্র, তোমাদের বয়সের দাম আছে, রক্তের দাম আছে, ভাবনার দাম আছে, অর্থের দাম আছে, এই মূল্যবান শক্তি ক্ষমতা, মূল্যবান সময়, মূল্যবান ভাবনাকে খবরদার নষ্ট করে দিও না, এর কিছুটা ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় জান্নাতি হওয়ার জন্য নিজেদের জীবনে বাস্তবায়িত করো, কিছুটা ইসলামের জন্য খরচ হোক। জীবন দিতে হবে না, শহীদ হতে হবে না, কতল হতে হবে না, বাপ মা ছেলে বিবি বাল বাচ্চাদের আর বেওয়া হতে হবে না। জি, ইনশাআল্লাহ কিছুটা সময় ইসলামের জন্য দিন, শরীয়তের জন্য দিন, কোরআনের জন্য দিন, ইসলামের জন্য দিন, আল্লাহর আল্লাহর নবীর সঙ্গে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের দিদার নসিব হবে। এবং রাসূল বলেছেন, আমার সঙ্গী তোমরা দয়ার জান্নাতে বসবাস করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভাই এখন বক্তারা তো মাঝে মাঝে বড় বড় ডায়লগ দিচ্ছে, একটা বক্তা বলছে আমি তোকে রসুলের সঙ্গে দিদার করিয়ে দেবো,
এখন বলুন জিন্দেগি সে নিজে দেখেছে কিনা রিক্স আছে সে বলছে আমি তোকে আল্লাহর নবীর সঙ্গে দিদার করে দেব আমার কোন জানিস আমি কোন বংশের বলছে দিদার করিয়ে দেবে আস্তাগফিরুল্লাহ যারা রসুলকে নিজে চোখে দেখবে স্বপ্নে খবে খেয়ালে কাউকে বলবে না আমি নিজের দেখা নিজে কি করব তা ঠিক নেই আমি আবার আপনাকে বলছি আমার সঙ্গে থাকবি আমার ঠিক হাত ধরে থাক আমি তোকে নবীর দিদার করিয়ে দেবো আবার একজন বলছে আমার মুখের দিকে তাকা তোদের গোনা মাফ হয়ে যাবে কি বলছে বুঝাচ্ছেন না আমার তো চিন্তা আছে গুনা মাফ হবে না গুনা হবে খুব রিক্স আছে মা বাপের মুখের দিকে তাকালে আপনি কিছু নিয়ামত পাবেন নিজের মা বাপের মুখের দিকে তাকান আপনি কিছু নিয়ামত পাবেন আর হাক্কানি আলেম যারা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের মুখের দিকে যদি তাকান সেখানে বলা হয়েছে আল্লাহ বলছেন তোমরা ওখানে তাকালে তোমাদের আল্লাহ রাসূলের কথা মনে হবে আর আমি আমজাদ যদি বলি আমার মুখের দিকে তাকা তোদের গুনাহ মাফ হবে এখন তো সমাজের আলেম ওলামাদের কিছু অংশ এইরকম বড় বড় ডায়লগ দিচ্ছে ডায়লগ সমাজ বিভ্রান্তিতে সমাজ বিভ্রান্ত হয়ে পড়ছে সমাজ কোন দিকে যাবে কোনো কেই খুঁজে পাচ্ছে না বুঝেছেন তো ভাই আমি আমজাদ ভাই এইটুকু বলে যাচ্ছি আজব আজব কথাবার্তা আমাদের শুনতে হবে বিশাল বিশাল খবর যা জীবনে শোনেননি তাই শুনবেন বাঁচতে পারবেন না কেয়ামতের আলামত কালামুহুম কা কালামুল আম্বিয়া কথাগুলো নবীদের মতো বলবে কুলুবুহুম কা কুলুবুজ জিব তাদের অন্তরটা নেকড়ে বাঘের মতো থাকবে ফেইলুকুম কা ফেইলিল ফারায়না তাদের কাজগুলো চতুষ্পদ জন্তুদের মতো হবে অতএব দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা মানেন আমরা মানি আমাদের ইমাম আমাদের উলিল আম দাদা পীর কেবলার ওসিয়ত নসিহত গুলোকে ধরে বেঁচে থাকার চেষ্টা করুন বিভ্রান্তিকর কথাবার্তা ইমান আকিদার গন্ডগোল ইমান থাকবে কিনা খুব রিক্স আছে দাদা হুজুর কেবলার আদেশ আর নিষেধ রীতি নীতি গুলোকে মেনে চলুন পাঁচ হুজুর কেবলাগণ যা বলে গেছেন তাদের ওসিয়ত নসিহত গুলোকে মেনে চলার চেষ্টা করুন বেশি কথায় কান দেবেন না বাঁচা মুশকিল এই বলে রাখছি একদল আছে নবীকে বাড়াতে 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 খোদা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে আমার নবীর সম্মান ইজ্জত বাড়াতে বাড়াতে খোদা বলছে নবী খোদা নেই লেকিন খোদা সে জুদা নেই কোথায় গিয়ে ঠেকেছে কেউ সাধারণ মানুষ কি বুঝবে ও এসে গেছে আচ্ছা সমস্যা আচ্ছা জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আকলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তুমি যাও তাই আমার ভাইদের যুবকদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা সোনার যুবক দাদা পীর কেবলাকে আমরা উলিল আমর বলে মেনেছি এবং কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর ইতাআত পৈরবি করো রাসূলের ইতাআত পৈরবি করো আর উলিল আমরের ইতাআত পৈরবি করো তিনটে জায়গা
And উলিল আমর কাকে বলে? উলিল আমর কাকে বলে? এই দেখেন, উলিল আমর বলা হয়েছে যিনি আলেমে হাক্কানি, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের মধ্যে তাকওয়া আছে, পরেজগারি আছে, খোদাভীরুতা আছে, সুন্নতের পাইরাবি আছে, যাদের ভিতরে অহংকার নেই, তাকাব্বরি নেই, রিয়া নেই, ফকর নেই, আমিত্ব নেই, লোভ নেই, হিংসা নেই, এনারা হলেন উলিল আমর। হাদিস পাক এসেছে যে যদি কারো অন্তরের ভিতরে একটা সর্ষের দানা পরিমাণ অহংকার থাকে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এক্ষুনি ছেড়ে দেবো তো, উজু করতে যাবে, নামাজ পড়বে তো, সব নামাজ পড়ে উজু করেছো না, দাঁড়িয়ে আছে কেন?